Habari l-Ramzan, Habari l-Ramzan Habari l-Ramzan, Habari l-Ramzan Assalamu Aleykum ve Rahmetullahi ve Berekatuhu সুপ্রিয় দর্শক এটিএন বাংলার বিশেষ অনুষ্ঠানে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবার আজকে আমরা আলোচনা করব সিয়ামের চেতনা নিয়ে আমরা ইমানি চেতনা সম্পর্কে জানি আমরা হজ্যের চেতনা সম্পর্কে শুনি রোজা রাখতেছি রামাদানকারিম পালন করতেছি এতে আসলে কি চেতনা পাচ্ছি এই চেতনাটা আমাদের বুঝতে হবে এবং আমাদেরকে সিয়াম মূলত কি শিক্ষা দিল আর কী শিক্ষা গ্রহণ করতে পারলাম কি শিক্ষা হাসিল করে জীবনটা চালাবো রামাদানকারিম কারিম চলে যাবে তারপরেও কি আমরা পূর্বের মতোই আবার পাপাচারে লিপ্ত হব নাকি রামাদান কারিম যেভাবে আমাদেরকে আল্লাহওয়ালা বানিয়েছেন ঠিক সেরকম আমরা আল্লাহওয়ালা থাকবো এমন একটা বিষয় নিয়ে আমরা কথা বলবো ইংশ আল্লাহুল আজিজ আমাদের স্টুডিওতে এ অবস্থায় মেহমান হিসেবে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ

মৌলিক যে এবাদতগুলি রয়েছে এসবগুলি এবাদতেরই একটি আছে তার আনুষ্ঠানিক দিক কীভাবে পারফর্ম করা হবে কিভাবে আদায় করা হবে এটার সাথে সম্পর্ক ফেকার এই কিভাবে আদায় করা হবে এইভাবে যদি আদায় করা হয় ফেকার দৃষ্টিতে এ আবাদত মানে হয়ে গিয়েছে সলাদ যেমন আমরা দাঁড়াই রুকু সেজদা এখন আমার মনোযোগ যেখানে থাকুক ফেকার দৃষ্টিতে এই নামাজ হয়ে গিয়েছে এই নামাজ তাকে ফিরিয়ে পড়ার জন্য আর কেউ বলবে না ঠিক সিয়ামতাই সিয়ামের সিয়ামটা কি ফেকার দৃষ্টিতে সিয়াম হচ্ছে তিনটি বিষয় থেকে বিরত থাকা একটা হচ্ছে খাওয়া আরেকটা হচ্ছে পান করা আরেকটা হচ্ছে যৌন সম্ভব বিরত থাকা তাও সার্টেন একটি সময় সবে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত এই হচ্ছে সিয়ামের কাঠামো এইভাবে যদি সিয়াম কেউ পালন করে সকল আপনার ইমাম ফদ আলেম সবাই বলবে তার রোজা হয়ে গেছে এই রোজার কোনো সমস্যা নেই কিন্তু আসলে কিন্তু রোজাটা এটাই আল্লাহ সব তালা সিয়াম সম্পর্কে কি বললেন

যত জাতি ছিল ইমান এনেছিল তাদের সবাইয়ের উপরে সিয়াম ফরজ ছিল যেন তোমরা তাকুয়া অর্জন করো তাহলে ইমান আর তাকুয়া শুরুতে বলছি ইমান আর শেষ করছি কি দিয়ে তাকুয়া দিয়ে তাহলে একটির সাথে আরেকটা সম্পর্ক রয়েছে এখানে একটা চমৎকার জায়গায় আপনি পড়ছেন এই বিষয়ে আপনার কাছ থেকে জানবো কিন্তু এই যে বললেন যে পূর্বের জাতিগোষ্ঠীর উপরেও রোজা ছিল এটা সংক্ষিপ্ত একটু চিত্র তুলে ধরবেন যে আসলে কাদের উপরে কি ভাবে ছিল এটা সকল আবার আপনার ইহুদিদের উপর রোজা আছে খ্রিস্টানদের উপর রোজা আছে এমনকি যারা পত্তুলিক তারও আপনার এটাকে তারা উপবাস বলে রোজা রাখে সকল আপনার নবী উপর সিয়াম ফরস ছিল মূল কথায় যেটা সেটা হচ্ছে ইমান তাকুয়া ইমান হচ্ছে সকল আমলের ভিত্তি ফাউন্ডেশন ইমান যদি না থাকে কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না গ্রহণযোগ্যতা পাবে না তাহলে এই আমলটার আসল রূপ হচ্ছে তা এই আমলের আসল চেতনা হচ্ছে তা কো হচ্ছে মূল সফলতা এখন আপনার এই তিনটা বিষয় থেকে যে বিরত থাকার নাম সিয়াম এই তিনটা তো হারান না আপনার খাবার হালাল পান করা হালাল বৈধ স্বামী স্ত্রীর যে মেলামেশা হালাল তো এই কিছু সময়ের জন্য হালাল থেকে বিরত থাকার জন্য আল্লাহ বললেন আদেশ করলেন আমরা মানলাম কিন্তু স্থায়ীভাবে যা হারাম করা হল সেগুলোকে আমরা বাদ দিতে পেরেছি তাহলে এই কিছু সময়ের জন্য হালাল থেকে বিরত থাকা ফেকার দৃষ্টিতে আমাদের রোজা সহি কিন্তু এই সিয়ামের কোনো চেতনা নেই সিয়ামের মূল চেতনা হচ্ছে আল্লাহর আদেশ চেয়ে যেভাবে আমি সবে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত আমি পানাহার থেকে বিরত থাকলাম যৌন সম্ভোগ থেকে বিরত থাকলাম এগুলো আমার চাহিদা কিন্তু আমার জৈবিক চাহিদা যৌন চাহিদা নিয়ন্ত্রণ করলাম বিরত থাকলাম কিন্তু স্থায়ীভাবে যেগুলি হারাম করা হয়েছে তা থেকে আমি বিরত থাকতে পারলাম না থাকলাম না না এটা সিয়ামের মূল চেতনা নয় সিয়ামের মূল চেতনা হচ্ছে আল্লাহকে ভয় করে তুমি যেভাবে আল্লাহর আদেশ মেনেছ এই কয়েকটি বিষয় থেকে তুমি বিরত তুমি ছিলে এইভাবে তুমি সকল হারাম থেকে বিরত থাকো এটি হচ্ছে সিয়ামের মূল চেতনা এই চেতনায় আবার আল্লাহ আমাদেরকে এই চেতনায় সিয়াম রাখার তফিকদের প্রিয়দর্শক অল্লা সুবাহানহুত আলা এই চেতনার ব্যাপারে সুরাতুল একশো পঁচাশি নম্বর আয়াতের শেষের দিকে বলেছেন অলিতু কাবির তার মানে হলো রোজা ফর্স করা হয়েছে যাতে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রমাণ করে দেখিয়ে দিতে পারো ঘোষণাও দিবে বাস্তবেও রূপ দিবে তার একটা বাস্তবতা আসলেও কিন্তু রামাদান কারিমে আমরা দেখতে পাই এবছর যদিও আমরা সম্মিলিতভাবে বড় বড় ইফতার মাহফিলে বসতে পারি না তবে ইফতার আমরা করি ইফতারের সময় হরেক রকমের খাবার আছে সুস্বাদু ফল আছে পানীয় আছে এ সময় যদি পাঁচ মিনিট আগেই কোনো একজন প্রেসিডেন্ট বলেন যে আমার ওয়ার্ডারে ইফতার করতে হবে আপনি কি করবেন আবার যখন ইফতারের সময় হল আপনি খেজুর পানি গ্রহণ করছেন এই সময় যদি পৃথিবীর কোনো শক্তিধর সেনাপতি বলেন যে আমার ওয়ার্ডারে পাঁচ মিনিট পরে করতে হবে কেউ কি রাজি হবে একজন আদনা রোজাদার যে নতুন রোজা রেখেছে সেও বলবে যে আপনার ওয়ার্ডারে পাঁচ মিনিট কেন পাঁচ সেকেন্ড পরে করতে রাজি না আবার পাঁচ সেকেন্ড আগেও রাজি না আপনারা গুলি করতে পারেন পৃথিবী থেকে আমরা ভ্যানিস হয়ে যেতে পারি কিন্তু এক সেকেন্ড আগেও না পরেও না তার মানে চেতনাটা আমরা দেখিয়ে দিলাম যে ঠিক আল্লাহর হুকুম যখনই খাবারের জন্য তখনই খাবার গ্রহণ করছি আবার হুকুম এতক্ষণ পর্যন্ত ছিল না গ্রহণ করা যাবে না ততক্ষণ পর্যন্ত সেই হুকুমকেই মানছি ঠিক এখানে যেমন আল্লাহর শ্রেষ্ঠত্ব দেখিয়ে দিলাম তদ্রুপভাবে আমার অফিসে আমার কোর্টে কাচারিতে আমার ব্যবসায় বাণিজ্যে চলনে বলনে প্রতিবেশীর হকে এবং আমি যে সারাক্ষণ জীবনযাপন করছি এবং লিখছি পড়ছি প্রত্যেকটি কাজেই সে আল্লাহ বড় ইফতারের সময় যে আল্লাহ বড় ওই কাজের সময়ও আল্লাহই বড় কিন্তু আল্লাহ বড় তাহলে কি চুরি করতে পারি তাহলে কি আমরা ত্রাণের বস্তু তাও আবার লুকিয়ে রাখতে পারি কিন্তু তা তো হচ্ছে তাহলে চেতনাটা আমরা পাচ্ছি না আমরা মতারামের কাছে আবার যে চেতনা নেওয়ার চেষ্টা করবে এ পর্যায়ে যে জনাব শাহ আলিউল্লাহ আপনি বলবেন যে রামাদান কারিমে আমরা সিয়াম সাধনায় লিপ্ত আছি ঠিকই কিন্তু দেখা গেল রোজা রাখা হচ্ছে আবার পাপের কাজটাও হচ্ছে আবার রোজা চলে যাওয়ার পরে

رب صائم अनेक রোজাদার আছে ليس في صومه الا الجوع তার রোজার মধ্যে ক্ষুধা আর তৃষ্ণা ছাড়া কিছুই নাই অর্থাৎ সুবে সাadek থেকে শেখ জবাবে বললেন সুবে সাadek থেকে সূর্যাস্ত পর্যন্ত না খাওয়া না পান করা অথবা জৈবিক চাহিদা পূর্ণ না করা এর নাম হলো রোজা তা আমাদের দেশে এমন রোজাদার অনেক আছে অনেক আছে কিন্তু রাসূল সাল্লাম বলে দিলেন অনেক রোজাদার আছে তার রোজার মধ্যে কেবল খোদার তৃষ্ণা আছে আর কিছুই নাই তার মানে আরও কিছু তার মানে এই রোজার মধ্যে আরও ও কিছু রয়েছে যখন যদি নবীজি সাল্লামকে প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর কি আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাদের প্রশ্নের জবাবে বললেন মানলাম ইয়াতা কওলুযুর ওয়াল আমাল বি ফলাইসা লিল্লাহি হাজাতুন ফি আইযা ত্বাআমহু ওয়া শারাবা যে ব্যক্তি মিথ্যা কথা মিথ্যা কাজ অন্যায় কথা অন্যায় কাজ পাপের কাজ পাপের কথা পাপের চিন্তা দুশ দুর্নীতি সব ছাড়তে পারলো না আল্লাহর কোনো প্রয়োজন নাই সে খাবে না পান করবে না কারণ আমরা ইবাদত করে আল্লাহর কোনো উপকার করে দিচ্ছি না আমরা যদি সবাই মিলে ইবাদত করি আল্লাহর কোনো উপকার হবে না আর আমরা তাম সৃষ্টি নবদিন্দ আলিক তাম সৃষ্টি মিলে যদি আল্লাহকে অস্বীকারও করে ইবাদত নাও করে আল্লাহর কোনো ক্ষতি হবে না কিন্তু কেনই বাদাত আমাদের নিজেদের কল্যাণের জন্যে আমাদেরই পুরস্কার নিশ্চিতের জন্যে তিরস্কার থেকে বাঁচার জন্যে এখন আমরা রোজা আমাদের সমাজে অভ্যাসের কারণে সমাজের প্রচলনের কারণে জন্ম থেকে দেখছি তাই করছি মানুষ করছে তাই করছে এমন রোজাদার অনেক পাওয়া যায় কিন্তু সত্যিকারের রোজার প্রাণ যদি যেটা শেখ প্রথমেই বলেন করেন কেরিমেরা আয়াত আল্লাহ তালা বলেছেন আল্লাহর আদেশটা ইমানদারের জন্যে ইমানদারের জন্যে এবং ইমানদার মানে আমরা যদি ইমানকেই বলি ইমানের ছয়টা শাখা আমাদের দেশে ষাটটা বলা হয় এটা ওই একটাকে দুইবার বলা হয় আখেরাতকে ওয়াল বা মাউত আবার বলা হয় এখন সব আলেমরা এটা বলছেন আর এটা আমাদের আমাদের আলহামদা বলবো যে আমরা বারবার বলতে বলতে আলহামদুলিল্লাহ সারা দেশে সকল আলেমরা এখন বলছেন যে ইমান মানে ছয়টি জিনিস ষাটটি না ওয়াল বা আছে বা আদাল মাউত আখেরাতের ভিতরে বিষয় তো ইমান মানে ছয়টি জিনিস আল্লাহ তালার প্রতি ইমান ফেরেস্তাদের প্রতি ইমান কিতাব সময়ের প্রতি ইমান নবীগণের প্রতি ইমান আখেরাতের প্রতি ইমান তাকদীরের প্রতি ইমান এবং পাঁচটা রয়েছে কোরআন আল করিমে আর তাকদীরের কথা মোহাম্মদুর রসুল সাল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তো ইমানদারের উপরে রোজা ফরজ ভালো করে জানা উচিত এখন এই ছয়টি জিনিসের উপরে যার যথাযথ বিশ্বাস যথাযথ আস্থা যথাযথ বাস্তবতা ছয়টি জিনিসে যার আছে সে যখন রোজা রাখবে তখনই তাকুয়া তার অর্জন হতে পারে যদি ইমানের ছয়টি শাখায় বাস্তবতার ফাউন্ডেশন না থাকে তাইলে তো তাকুয়া আসার প্রশ্নই আসে না আর আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজে আমরা অনেকে ইমানের দাবি করি কিন্তু ইমান যথার্থ আছে কিনা ইমানকে তো তজদিদ করতে হয় ইমান বাড়ে এবং কমে সকল ইমাম একমত আল্লাহ নিজে কোরআন কারিমে বলেছেন লিয়াজদাদু ইমান বাদা ইমান ইহিম ইমান আনয়নের পরে ইমান আবার বৃদ্ধি পায় যারা কোরআনের তেলাওয়াত শুনে ওইদা তুলিয়া তালিহিম আয়া তুহু জাদুম ইমানা কোরআনের তেলাওয়াত শুনলে ইমানদার যার ইমান আছে তার ইমানটা আরও বৃদ্ধি পায় তো ইমান তো বৃদ্ধি পায় ইমান আবার কমেও যায় আবার ইমান কখনো হারিয়েও যায় নিজের অজান্তেই হারিয়ে যায় তো আজ আমরা যারা রোজা রাখছি তার আগে পরীক্ষা করা উচিত আল্লাহ যাকে করেছেন রোজা রাখতে সেই ইমানদার আমি সেই ইমানদার কি না ইমান আমরা মনে করি ইমান ও আমি নিজেকে ইমানদার দাবি করলাম না এই পৃথিবীর সব ইমামরা একমত সব মহাদ্দিস মুফাসির একমত তিনটি জিনিসের বাস্তবতা ইমান ফুটে ওঠে একটা হলো তসদিক বিল জানান এক্কেবারে আত্মার স্থির বিশ্বাস দুই নাম্বার একরার বিল লিসান মুখে তার প্রকাশ তিন নাম্বার আল আমাল বিল আরকান নিজের কাজ কর্মে তার প্রতিফলন এই তিনটি জিনিসের দ্বারা ইমানের বাস্তবতা ফুটে উঠে এবং বাড়ি রমাদানের চেতনায়ও অবশ্যই ভাবে হ্যাঁ এমন কিছু প্রতিফলন থাকতে হবে যেটায় বোঝা যায় যে এই লোকটা এতদিন ছিল পাপের পথে এখন সে এসছে নাকি শেখ আপনাকে বলি ছোট্ট একটা কথা আমাদের দেশে সব মানুষ এটা বুঝে একটা মানুষ যার পকেটে পয়সা থাকে না যত সুন্দর কাপড় পরেই থাকুক হয়ে কেন আর যখন তার পকেটে টাকা থাকে যদি কাপড় ভালো না একটু থাকে পাঁচ টাকার চিন্তা করে দশ টাকা থাকলে দশ টাকার চিন্তা করে হাজার টাকা থাকলে হাজার টাকার চিন্তা করে লাখ টাকা থাকলে লাখ টাকার চিন্তা করে তো সামান্য অর্থ পকেটে সামান্য টাকার মালিক তার চাল চলন আচরণে যদি তার বহিপ্রকাশ ঘটে তাহলে ইবাদতের দ্বারা ব্যক্তি যখন কোনো স্বাদ অর্জন করে অবশ্যই তার জীবনাচারে তার প্রতিফলন ফুটে ওঠে শুক্রান আবার আসবো আপনার কাছে ইনশাআল্লাহ দর্শক আমরা চেতনা এই চেতনাটা কি বুঝি যদি না বুঝি তাহলে রামাদানের চেতনা আমরা বলি ইমানের চেতনা জাকাতের চেতনা হজ্জের চেতনা আগে চেতনাটাকে ভালো করে বুঝি তারপরে চেতনার প্রতিফলন এই বিষয়ে আমরা অধ্যাপক আনাম রশিদ আহমদের কাছে ছিলাম আবারও আপনার কাছে চলে যাই যে চেতনাটাই বুঝিয়ে দেন এবং বাস্তবে এই চেতনাটা কিভাবে প্রতিফলিত হবে এটার জন্য আমাদের দিক নির্দেশন জি ধন্যবাদ আপনাকে আসলে রমাদান এই রমাদান কোরআন নাজেলের মাস এই কোরআন নাজেল মাসকে গোটা উম্মা সেলিব্রেট করবে উদযাপন করবে এই জন্যে শিয়াম কোরআন বোঝার জন্য কোরআন মানার জন্য তাকুয়া প্রয়োজন আর সেই তাকুয়া অর্জনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে শিয়াম এটা তো চেতনা যেটা আমরা বারবার বলছি যে আমি তিনটা হালাল জিনিস থেকে বিরত থাকলাম কি জন্য থাকলাম যে আল্লাহ বলেছেন বিরত থাকো কিন্তু আল্লাহ রব্বর আলমে যে একাধিক ফরজ আমাদেরকে বললেন যে এটা করো এটা করো সেগুলি করছে না আমাকে বললেন এটা হারাম করবা না তো রসল দুইটা হাদিস আমাদের সামনে চলে আসছে যে অনেক রোজাদার তাদের রোজাটা কি ক্ষুদার্ত থাক তৃষ্ণার্থ থাকা আসলে রোজা না মধ্যে চেতনা নাই তারপরে কি যে অন্যায় কথা অন্যায় কাজ মিথ্যা কথা মিথ্যা কাজ ছাড়লো না তার পানাহার বর্জনে আল্লাহর কোনো প্রয়োজন নেই দেখুন রসুল ইসলাম আর আদিস কি বলছেন রসুল আর সুয়াম জুন্নত রোজা হচ্ছে ঢাল 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 কখন ব্যবহার হয় যখন শত্রুর আক্রমণ থেকে নিজকে রক্ষা করার জন্য তাহলে আমার শত্রুকে ইন্না শৈতন আলাকু আদু নবীন একবার না দুইবার না একাধিকবার আল্লাহ পরিষ্কারভাবে বলেছেন সে দুশ্মন এবং সে শপথ করেছে যে তোমাদেরকে নষ্ট করে ছাড়বে ডান দিক থেকে বাম দিক থেকে পিছন দিকে হ্যাঁ তারপর আতিয়ার না লাকুদার নলহম রাত সামনের দিক থেকে আসবো পিছনের দিক থেকে আসবো ডান দিক থেকে বাম দিক বলতে শঙ্কর পাবে না তো সে তো বলছে জান জুন না এই ঢাল রোজাটা ঢাল মানে রোজা তোমার মধ্যে এই যোগ্যতা সৃষ্টি করবে যে তুমি এটাকে ঢাল হিসেবে ব্যবহার করতে এরপরে কি বলছে দেখুন এগুলি এগুলি অপরাধ কিন্তু এগুলি কি সুদ খাওয়ার মতো অপরাধ এগুলি কি জেনার মতো অপরাধ এগুলি কি আপনার মালে ভেজাল দেওয়ার মতো অপরাধ কৃত্রিম সংকট সৃষ্টি করে দ্রব্য মূল্য বাড়িয়ে দেওয়ার মতো অপরাধ কী বলছে যে স্বেচ্ছামেছি করবে না ইন্ডি ব্যক্তিকে বলছে যে রোজা রাখা উচিত স্বেচ্ছামেছি করবে না এত বড়ো অপরাধ তারপরে তুমি সেখানে ঝগড়া করবে না অশ্লীল কথা বলবে না কেউ যদি তোমাকে গাড়ি দেয় বা আঘাত করতে আসে তুমি সিম্পলি বলে দাও আমি রোজাদার তাহলে রোজাদার তো তার প্রতিটি ক্ষেত্রেই তার প্রতিফলন ঘটবে আমি যখন ব্যবসায় বসি প্রতিফলন ঘটবে আমি কম দিচ্ছি কিনা আমি ভেজাল দিচ্ছি কিনা আমি দাম বাড়িয়ে দিচ্ছি কিনা আমি জুলম করতেছি কিনা প্রতিটি ক্ষেত্রে আপনি অনেক উদাহরণ দিয়েছেন অফিস আদালত ইত্যাদি সব ক্ষেত্রে প্রতিফলন ঘটবে বারবার নিজকে নিজে বলবে যখনই চিন্তা আসবে একটু ভেজাল দেওয়ার চিন্তা আসবে আমি তো রোজাদার যখনই চিন্তা আসবে ঘুড় দেওয়া নেওয়ার আমি তো রোজাদার যখনই আপনার এই ধরনের পরিস্থিতি আসবে মিথ্যা বলার কি বলবে আমি রোজাদার এই চেতনায় রোজাদার ছ আপনি ওই যে আয়াত বলেছেন ওখানে বলছে তা লাল্লা তাকুন যেন তোমাদের মধ্যে আল্লাহর ভয়সিস্ট এখানে হাদাকুম এই যে রোজা রাখার তৌফিক আল্লাহ তোমাকে দিয়েছেন এই রোজা হেদায়াত এই জন্য তুমি আল্লাহর বেশি বেশি শ্রেষ্ঠত্ব প্রকাশ করো তা রমজান আসবে আর যাবে আর আমাদের মধ্যে কোনো পরিবর্তন আসবে না তাহলে কি পেলাম তাহলে কত রোগ আমি আমার এই পর্য আলোচনা শেষ করব ইমাম এবনুল হাজাম রহেমল্লাহ মোহাল্লাতে একটা হাদিস এনেছেন এবং হাদিসের আপনার বর্ণনা পরম্পরা যেটাকে সনদ বলা হয় সেটাকে সহি বলা হয় রসদ সাল্লাহ দেখছেন দুই মহিলা রোজার মাসে রোজা রেখে গিবত করছে পরে চর্চা করছে রসদ হবা করে সোভ হল্লাহ আনিল হালাল বিল তা বিশ্বের বিষয় এই তো মহিলা করতেছে এরা হালাল জিনিস থেকে বিরত রেখে রোজা রাখতেছে আর হারাম দিয়ে ইফতার করতেছে তাহলে এই হাদিসকে ভিত্তি করে ইমাম হাজাম রহেমুল্লাহ এবং তার সাথে আরও কিছু স্কল স্কলার বলেছে না ওই তিনটা থেকে বিরত থাকলে চলবে না হারাম থেকেও বিরত থাকতে হবে তাহলেই রোজা হবে যদি হারাম থেকে বিরত না থাকে তাহলে রোজা হবে না দলিল তো খুব স্ট্রং যে আল্লাহ রসুল বলছেন যে হালাল থেকে বিরত থেকে রোজা রাখতেছে হারাম দিয়ে ইফতার করছে দলিল স্ট্রং না যে হারাম কিছু করলে এটা ইফতার হয়ে যাবে আর রোজা থাকবে না আর হয়েছে তার স্পষ্ট যে অন্যায় কথা অন্যায় কাজ অশ্লীল কথা অশ্লীল কাজ মিথ্যা কথা মিথ্যা কাজ ছাড়লো না তার পানাহার বর্জন আল্লাহর কোনো প্রয়োজন নেই এই চেতনা অর্জন করার তফিক যুক্ত করে বলি আল্লাহ তালা সুরাতুল বাকারাতে রোজার যে ফরজ করার কথা সূরাতুল বা 185 দা পারা আয়াত থেকে বলতে শুরু করেছেন এর ধারাবাহিকতায় দ্বিতীয় আয়াতে আল্লাহ তালা বলছেন রোজার মাস পরিচয় করিয়ে রোজা ফরজ পরিচয় কই আল্লাহ তালা বলছেন ওয়া সব ফসলের একমত আল্লাহ তালা কোরআন আল নবীজিকে ওয়েস আলু নাকা বলে প্রায় বাইশ জায়গায় আছে নবী আপনাকে প্রশ্ন করে আল্লাহ সব জায়গায় নবীজিকে মাধ্যম করে বলেছেন কুল আপনি বলেন একটা জায়গা ব্যতিক্রম আল্লাহ বলেছেন নবী হে মানুষ আপনাকে প্রশ্ন করে আপনি নবী আপনি আমার রসুল আপনার কাছে আমার ব্যাপারে প্রশ্ন করে আমার মান্দারা আল্লাহ রসুলকে মাধ্যম হিসাবে ব্যবহার করেন ডাইরেক্ট আল্লাহ জবাব আল্লা আমার বান্দারা আমার ব্যাপারে আপনার কাছে প্রশ্ন করলে আপনি জবাব দেওয়ার দরকার নাই আল্লাহ ডাইরেক্ট বলছেন ফাইন্নি আমি আল্লাহ প্রত্যেকটি বান্দার অতি কাছে

ব্যক্তি আল্লাহর একেবারে কাছে পৌঁছায় আল্লাহর চরিত্রে চরিত্রবান হয় আল্লাহ খান না আল্লাহ পান করেন না আল্লাহর জৈবিক চাহিদা নাই এই অভ্যাসগুলো ব্যক্তির জীবনে চর্চা করে করে আল্লাহর একান্ত আপন কাছে সান্নিধ্যে পৌঁছায় যে ব্যক্তি রোজারে কি আল্লাহর সান্নিধ্যে পৌঁছাতে পারে এটাই হলো রোজার আসল চেতনা ইনশাল্লাহ আসব প্রিয় দর্শক আপনি কি এখনো বিলম্ব করবেন না এখনই নিজের নফসের কাছে প্রশ্ন করবেন যে আসলে আমি কি মিথ্যা বর্জন করতে পেরেছি আমি কি সুদ বর্জন করতে পেরেছি আমি কি ঘুষ থেকে নিজেকে পরহেজ করতে পেরেছি আমি কি চুরি থেকে নিজেকে পরহেজ করতে পেরেছি আমি সমাজে কাউকে ঠকাই না কোনোভাবেই কথা দিয়ে অথবা ওজনে ঠকাই না অথবা মালের মধ্যে কোনো ভেজাল মিশ্রিত করি না এরকম এক একটি বিষয় ছোট্ট হোক সে বিষয়টা আপনি নিজের কাছে প্রশ্ন করবেন এবং আল্লাহ পাক এটাই চাচ্ছেন এ করা কিতাবাকা কাফা বেনাফসিকাল ইয়াউ মা আলাইকা হাসিবা পড়ুন আপনার কিতাব এখানে কিতাব বলতে আমরা যে কাজ কর্মগুলো করছি আমল আমাদের ভালো মন্দ যা কিছু হচ্ছে এর প্রত্যেকটি বিষয়ে আপনি নিজেরটা নিজে পড়ুন এরপরে আপনি বুঝুন যে কোনটা করলাম ভালো কোনটা করলাম মন্দ যদি মন্দ করে থাকি তাহলে এখনও সময় আছে এখনও সময় আছে আজই তওবা পড়ি আজই ইস্তেফার করি আজই আল্লাহর কাছে বলি যে রোজার যে চেতনা সেই চেতনায় কোনো পাপে আর লিপ্ত থাকবো না ভবিষ্যতের জন্য যদি এমন সিদ্ধান্তে আপনি পছতে না পারেন তাহলে পরে চেতনা হলো না এটা একটু খাইলাম সামাজিকতা রক্ষা করলাম অথবা সবাই রাখে কি হবে এখানে না রেখে অথবা বাচ্চারাই কি বলবে স্ত্রী কি বলবে এমন সব চিন্তা চেতনা নিয়ে যদি চলেন তাহলে আপনার চেতনা হল হারামের চেতনা খারাপের চেতনা কষ্টের চেতনা খামাখাই কষ্ট করা হয়েছে যাই হোক আমরা ইনশাল্লাহ এই বিষয়গুলিতে আরও গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে শেখদের মাধ্যমে পেশ করার চেষ্টা করছি করব যেহেতু আজকে আর সময় থাকলো না আপনারা দুইজন অনেক কষ্ট করে এসছে জাজম খায় ধন্যবাদ প্রিয় দর্শক আজ তাহলে এ পর্যন্ত আল্লাহ আব্বুল আলমিন মূল চেতনার কাছে ফিরে যাওয়ার তৌফিক দান করুন এবং সহি ইমানদার হয়ে আল্লাহর জান্নাতি মেহমান হয়ে যেন দুনিয়ার থেকে বিদায় নিতে পারি তার আগে যাতে বিদায় না হয়ে যায় আল্লাহ তুমি কবুল করে না ওনা তৌফিকা ইল্লা বিসালামু আলাইকুম আরহামতুল্লা